আসসালামু আলাইকুম রহমানতুল্লাহি ওবর আকায়াতু বিসমিল্লাহীর রহমান রহিম আলহামদুল্লিল্লাহ হিউরবদুল আয়লামিন ওয়ালা আকরিবাতুলি মুতাক ইন ওয়াসাল্লা তুয়াসাল্ মু আলা রসুলহি মুহাম্মাদিম ওয়া আলিহি ওয়াস হাবিহি আজ মাইন প্রিয় দিনী ভাই বোনেরা অনেকেই আমাকে একটি প্রশ্ন করেছেন যে হুজুর মেয়েদের হায়েদ চলাকালীন সময়ে বা প্রিয়দ চলাকালীন সময়ে মেয়েরা যে বিছানার মধ্যে ঘুমায় যে বিছানার মধ্যে শুয়ে থাকে সেই বিছানার মধ্যে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা বা কোনো তসবি তাহলিল বা কোনো দোয়া পাঠ করা যাবে কিনা তো প্রিয় বন্ধুগণ আপনাদের এই প্রশ্নটির উত্তর আমি একটি সহী হাদিসের মাধ্যমে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব বন্ধুগণ এ সম্পর্কে একটি সহি হাদিস উল্লেখ হয়েছে সহী মুসলিমে হাদিস নাম্বার পাঁচশো আশি হাদিসটি বর্ণনা করেছেন হযরতে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রজিয়াল্লাহ তালা আনহা আয়সা রজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন অধিকাংশ সময় রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার হাইজ অবস্থায় আমার কোলে মাথা রেখে কোরআন পাঠ করতেন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসটি যদি আপনি মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করেন তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন যখন হজরত আয়সা রজি তালা আনহা হায়জ অবস্থায় থাকতেন ঠিক সেই সময়ে অধিকাংশ সময় এখানে বলা হয়েছে অধিকাংশ সময় রাসুল্লাহ উহ আলাইহি আলহিহি আসাল্লাম হজরত আয়সা রজিয়াল্লাহ তালা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন বন্ধুগণ হজরত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহুর কোলে মাথা রেখে যদি রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম কোরআন তেলাওয়াত করেন তাহলে মেয়েরা ঋতুবর্তী অবস্থায় যে বিছানার মধ্যে শুয়ে থাকে বা যে বিছানার মধ্যে বসে থাকে সেই বিছানার মধ্যে কোরআন তেলাওয়াত করা কেন যাবে না নিঃসন্দেহে সেই বিছানার মধ্যে বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে খুব সাবধান থাকবেন খুব সতর্ক থাকবেন কোরআন হলো একটি পবিত্র গ্রন্থ আর পবিত্র জিনিস কখনো অপবিত্র জায়গায় রাখা যায় না যদি হায়জরত অবস্থায় বা পিরিয়ড অবস্থায় কোনো মেয়ে কোনো বিছানার মধ্যে শোয় আর সেই বিছানার মধ্যে যদি নাপাকির কোনো চিহ্ন পাওয়া যায় কোনো রক্তের চিহ্ন পাওয়া যায় তাহলে সেখানে বসে ওরা আনতেলাগত করা উচিত হবে না ঠিক হবে না বা বসে ওরা আনতেলাওয়াত করা যাবে না আর অন্যথায় যদি সেই বিছানার মধ্যে কোনো প্রকার নাপাকির চিহ্ন না থাকে যদিও সেই বিছানার মধ্যে হায়জরত কোনো মহিলা শুয়ে থাকে বা বসে থাকে সেই বিছানার মধ্যে বসে আপনি কোরআন তালাওয়াত করতে পারবেন দোয়া পড়তে পারবেন তসবিখ পড়তে পারবেন কোনো সমস্যা নেই আরও অন্যান্য হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে একটি হাদিস উল্লেখ হয়েছে হজরত আয়সা তালা আনহা হাইজরত অবস্থায় ছিলেন এমত অবস্থায় সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা তুমি মসজিদ থেকে মসজিদে নববী থেকে হাত বাড়িয়ে জায়নামাজটি নিয়ে আসো তখন হজরত আয়সা রাজিয়াল্লাহ তা আনহা রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে বলছিলেন যে ইয়া রাসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম আমি তো হায়েজরত অবস্থায় তাহলে আমি কিভাবে মসজিদ থেকে হাত বাড়িয়ে যায় জানবো তখন রাসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলেছিলেন আয়েশা তোমার হাতে তো হায়েজ লাগেনি তাহলে সমস্যা কোথায় তো বন্ধুগণ এই হাদিসগুলি থেকে আমরা বুঝি যে যে স্থানে হায়েজরত কোনো মহিলা শুইবে বা বসবে সেই স্থানে আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো যদি না সেই স্থানে কোনো নাপাকির চিহ্ন থাকে তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও বুঝতে যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলে এই বিষয়টি সম্পর্কে জানতে পারে আর নিয়মিত এই চ্যানেলের সকল আপডেট পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে